أن نعبد الأصنام ওরে মালিক আমাকে তুমি দূরে রাখো কাকে দূরে রাখো বলেন না আমাকে দূরে রাখো ও বানিয়া আমার সকল সন্তানকে দূরে রাখো কিসের থেকে أن نعبد الأصنام ভূত পূজা থেকে গায়রুল্লার উপাসনা থেকে আমাকে এক নম্বরে তুমি দূরে রাখো আমার সকল সন্তানদেরকে দূরে রাখো সুবহানাল্লাহ তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ তুমি সারা যত কিছুর সামনে মাথা নত করা হয় তোমার বিধান ছাড়া যত মানুষের তৈরি আইন মানা হয় তোমাকে সারা অন্য যত জায়গায় সিজদা করা হয় সব কিছু থেকে আমাকেও তুমি হেফাজত করো বাঁচাও দূরে রাখো আমার সন্তানদেরকেও দূরে রাখো তার মানে কি আল্লাহ ছাড়া যখন অন্যের বিধান মানা হয় আল্লাহকে বাদ দিয়ে যখন গাছ মাছ আরো যা যা আছে এইগুলোর সামনে যখন মাথা নত করা হয় সে সিজদার নিয়তে হোক সম্মানের নিয়তে হোক তখনই ওই জায়গায় ওই এলাকায় ওই ঘরে ওই দেশে অশান্তির দাবানল জ্বলে সারা পৃথিবীর হুজুররা মিলেও দোয়া করে কখনো শান্তি আনতে পারে না কি বলেন ঠিক না ভাই আমার করবে ওয়াকাম আর এখানে শান্তি আসবে এত গুর আদাশের না কথা কয় না এই জন্য আগে গায়রুল্লাহর উপাসনা মানব রচিত বস্তা পচায় আইন মানা বাদ দিতে হবে যদি সত্যিকার শান্তি নিশ্চিত করতে চায় আমি বলছি না ভাই আমরা যেই নবীর দিয়া কালিমা পড়েছি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা কথার মধ্যে শেষের দুইটা বলি বলছেন কি ইহফাজিল্লাহ ইহফাজকা এ উম্মত এ আব্দুল্লাহ সালাম তুমি আল্লাহ তাআলার বিধানকে হেফাজত করো তোমার দোকানে তোমার মাকানে তোমার ঘরে তোমার এলাকায় তোমার রাষ্ট্রে তোমার পৃথিবীতে কোন জায়গায় যেন আল্লাহর হুকুম এটা যেন অপমানন শিকার না হয় কেউ যেন এটাকে অপমাননা না করে ছেড়ে যেন না দেয় এটা নিরাপত্তা যেন নষ্ট না হয় এজন্য আল্লাহর হুকুমকে হেফাজত করো এটাকে সংরক্ষণ করো এটাকে ইজ্জত দাও এটাকে তোমরা মানো যদি কেউ তোমার জন্য বিপদের কারণ হয় মুসিবত যদি আসে আল্লাহ তাআলাই তোমাকে নিরাপত্তা দিয়ে হেফাজত করবেন বুখারী মুসলিমের হাদিস আরেকটি হাদিস হাদিসের সেক্টরটা ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক তুমি আল্লাহ তাআলার হুকুমের সীমারেখা হেফাজত করো তার মানে প্রত্যেকটি কাজে সুন্নত মানো কি মানো বলেন না নবীজির তরিকা মানো নবীজির সুন্নত মানো যদি এইটা মানতে গিয়ে আল্লাহ তাআলার হুকুমের সীমারেখা সীমানা মানতে গিয়ে যদি তোমার থেকে সবাই দূরে সরে যায় আর তোমার সামনে যদি মুসিবতের পাহাড় এসে পড়ে ওই মুহূর্তে কেউ যদি তোমার সাথ না দেয় ওই আল্লাহ তাআলাকে সরাসরি তোমার সামনে পেয়ে যাবা শাব্দিক তরজমা বললাম তাজিদুহু তুজাহাক তুমি পেয়ে যাবা তাকে তুজাহাক মানে তোমার সামনে আমামাক তোমার সামনে পাবা তার মানে কি তুমি যদি বিপদে মুসিবত বিপদে পড়ে যাও মুসিবতে পড়ে যাও আল্লাহ তাআলার মদদ নুসরত সাহায্য তোমার সামনে পেয়ে যাবা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন বড় শায়খ আমরা কয়েক বছর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ওখানে হজের সফরে গিয়ে থেকেছি এক সফরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে যেটা মক্কা একটা আরাফাতের দিকে ওখানে ক্যাম্পাস মূল ক্যাম্পাস ওইদিকে তো ওখানে আমরা বের হওয়ার সময় বামে ঢোকার সময় ডাইনে একটা মসজিদ আছে চিন্তা করলাম আমাগো দেশের মানুষ তো পি সাপ মানে কত কিছু মানে এরা মনে হয় এইটা মানে টানে না এই জন্য যাই দেখি ওনার খুতবাটা শুনি দেখি কি জুমার দিনে খুতবাটা দেয় খুতবা দিয়েছেন অল্প সময় মাত্র সোয়া ঘন্টা কত সোয়া ঘন্টা খুতবা দিয়েছেন কিসে আরবি ভাষায় এর মধ্যে উনি একটি ঘটনা বলেছেন যেইটা খুব গুরুত্বপূর্ণ
একজন বড় শায়খের ঘটনা সেই শায়খের নাম ইব্রাহিম বিন আদম ওমা নবীর কথা বলতেছি ইব্রাহিম খলিলুল্লাহ এখন শায়খের নামও আসলো ইব্রাহিম বিন আদম কি হলো বুঝলাম না আপনাদের মনে হয় আপনাদের অন্তরে আগ্রহ আছে আপনারা ভালো মানুষ চট্টগ্রামের মানুষ নিজামপুরের মানুষ এই মীর সরায়ের মানুষ এরা সবে আল্লাহওয়ালা আশিকিন জাকিরিন সালিকিন আল্লাহর বিধানকে পছন্দ করে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও বলেন আমিন তো ইব্রাহিম বিন আদহাম উনি রাষ্ট্র ছেড়ে ফকিরি জিন্দেগি অবলম্বন করেছেন এটা তার নিজস্ব ইস্তেহাত এটা উনি মনে করেছেন আমি ওখানে থাকলে মানতে পারবো না সবকিছু এজন্য ছেড়ে দিয়েছেন কথা কয় না অনেকেই মনে করেন ইমাম বুখারী মনে করেছেন আমি বিয়ে করলে আমি খেদমত করতে পারবো না এজন্য উনি বিয়ে করেন নাই ইমাম মুসলিম বিয়ে করেন নাই উলামা উল উজ্জাব একটা উলামা একরাম বিশাল জামাত আছে যারা বিবাহ করেন নাই সারা জীবন হাদিসের খেদমত কোরআনের খেদমত দিনের খেদমত করেছেন সুবহানাল্লাহ এটা তার নিজস্ব একটা রুচি বুঝলেন যদি তার ফেতনার আশঙ্কা না থাকে যদি মনে করেন উনি ইস্তিহাত করে বলছেন রে এইটা না দরকার নাই ঠিক আছে তাও ইব্রাহিম বিন আদম তাই ক্ষমতায় থেকে আমি আল্লাহরে মানতে পারবো না কিন্তু ক্ষমতায় থেকেও আল্লাহর ওলি হওয়া সহজ কথা কয় না কেন আমাদের নবীজির থেকে বড় কোনো নবী ছিলেন কোনো দিন আসার কি সম্ভাবনা আছে ওই নবীজি ক্ষমতা চালিয়েছেন না চালান নেই তারপরে আবু বকর কেমন মানুষ কথা কয় না এক নম্বর নবীর পরে সবচেয়ে বেশি মর্যাদাবান তার নাম আবু বকর সিদ্দিক কথা কয় না চার খলিফা ক্ষমতা চালিয়েছেন না চালান নেই ক্ষমতা যদি খারাপ জিনিস হতো এখানে থেকে যদি আল্লাহর হুকুম মানা না যেত নবীজি চালাতেন না খুলাফায়ে রাশিদিন যাদের জন্য জান্নাতের ঠিকানা ঘোষণা করা হয়েছে এরাও কখনো এই কাজ করতেন না কথা কয় না আর যখন ভালো মানুষ এই জায়গায় না যাবে তখন চুরির সংখ্যা বাড়বে ঘুষ দুর্নীতি বাড়বে এরা খতম করে ঠেকানো যাবে না কথা কয় না আচ্ছা তো উনি সফর শুরু করেছেন পানি জাহাজে কি জাহাজে বলেন না পানি জাহাজে রওনা পানি জাহাজে যখন রওনা করেছেন এখন হঠাৎ করে ঝড়ো হাওয়া কি হাওয়া বলেন ঝড়ো হাওয়া অনেক বাতাস বিশাল বিশাল ঢেউ এসে আশ্রে পড়তেছে জাহাজের উপরে সব মানুষের মধ্যে হুলুস থুলুস কারবার হায় হায় মরলাম বাঁচবো না সলিল সমাধি হবে তাদের রাহু তাদের রুহান সাদিদা খুব কাঁদতেছে কেউ কয় মরে যাবো দিমু যাপ এরকম দৌড়াদৌড়ি পারাপারি হতে হতে জাহাজের এক কিনারায় দেখে একজন আল্লাহর ওলি উনি তেলাওয়াত করার ব্যস্ত চেহারার মধ্যে কোনো ধরনের ভয়ের ছাপ নাই প্রেশানির কোনো আলামত পর্যন্ত নাই সুহান সবাই এসে বলে হাজরাত আমরা সবাই ভীত সন্ত্রস্ত কখন যেন মারা যাই আমাদের জাহাজ ডুবে যাবে সবার সলিল সমাধি হবে আমরা দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নেব সবাই প্রেশান আপনার কোনো ভয় নাই ভীতি নাই আপনার কোনো প্রেশান চেহারার মধ্যে কোনো ছাপ নাই ব্যাপারটা কি ইব্রাহিম বিন আদহাম বলেন ও ভাই বলো দেখি এই ঢেউ এই বাতাস এই পানি এই নৌকা এইগুলো খালেক না মাখলুক আপনারা কি বলেন পানি জাহাজ তারপর ঢেউ বাতাস এরা খালেক না মাখলুক হ্যাঁ খালেক কে সৃষ্টিকারী না বানানেওয়ালা আল্লাহ খালেক আর দুনিয়া সব হলো মাখলুক কথা কয় না যখন এইটা বললেন তখন বললেন দেখো মাখলুক কোনো দিনও কিছু করতে পারে না ইল্লা বিইজনিল খালিক বিআউনি ওই মালিকের অনুমোদন ছাড়া কখনো মাখলুক কিছু করতে পারে না ওনাদের ওনার আর কি বলবেন মুসলমান তো বুঝছেন ক হযরত তাহলে আপনি একটু দোয়া করে দেন আমরা তো মুসিবতে ক তোমরা জিকির করো তেলাওয়াত করো আল্লাহমুখী হয় ইস্তেগফার পড়ো দরুদ শরীফ পড়ো কথা কয় না দরুদ শরীফ তো পড়া ভুলেই গেছি আমরা দরুদ শরীফ মানে কি মিষ্টি খাওয়া আল্লাহর নবীর উপরে কে জানে আল্লাহর নবীর উপরে কেউ যদি দরুদ শরীফ একবার পরে কয়বার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমান
আবার উপরে যদি কোনো ব্যক্তি একবার দরুশে পড়ে আল্লাহ তাআলা তাকে চারটি পুরস্কারে ভূষিত করেন এক নম্বর 10টি রহমত তার উপরে নাযিল করা হয় 10টি নেকি তার আমলনামায় লেখা হয় 10টি গুনাহ তার আমলনামা থেকে মুছে দেয়া হয় 10টি মর্যাদার র‍্যাঙ্ক তার বাড়িয়ে দেয়া হয় এরপরে বললেন ভাই আল্লাহর কাছে দোয়া করো কয় হালত আমরা কি দোয়া করব আপনি করেন আপনি যে দু শায়খ ইব্রাহিম বিন আদহাম তিনি হাত তুললেন বললেন আল্লাহুম্মা আরাইতানা কুদরাতাক ফারিনা আফওয়া করে মালিক তুমি তোমার শক্তি তুমি যে পারো এইটা দেখিয়েছো তোমার কুদরত আমরা দেখলাম তুমি দেখাইলা এখন তুমি যে ক্ষমা করতে পারো এইটা একটু আমাদের দেখায় দাও রে আল্লাহ এই কথা বলতে দেরি হয়েছে ঝড় হাওয়া বন্ধ হয়ে এই সাগরের ঢেউ শান্ত হতে এক মুহূর্তও দেরি হয় না আল্লাহর হুকুমের সীমানা যদি রক্ষা করা হয় তাহলে আমার মালিক বলেছেন আমার নবীর জবান দিয়ে বলিয়েছেন যদি বিপদে মুসিবতে পড়ে যায় আল্লাহ তাআলার সাহায্য নুসরাত সাথে সাথে তাদের সামনে এসে যায় দোস্তরে আজকে আমরা তো আল্লাহ তাআলার হুকুমের সীমানা রক্ষা করি না কোন দিকে যাই আলোচনা কোন দিকে যে যায় আল্লাহই জানে আমার মাদ্রাসার কাছে বড় মাদ্রাসা ওই এলাকার দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা ওই মাদ্রাসার পাশে একটা বিশ্ববিদ্যালয় কলেজ আছে তে কলেজের ওখানে তো আমলের পরিবেশ নাই আপনারা তো জানেন আপনাদের চট্টগ্রামের কলেজ ভালো আপনাদের কলেজ খুব ভালো সবাই ফেরেশতার মতো কেউ বেনামাজি নাই শিক্ষকরা কেউ দাড়ি ছাসা নাই খুব ভালো এরা কিন্তু আমাগো এই ঢাকা ওরে বাবা রে ঢাকা শুধু ঢাকা না একবারে ফাঁকা তো আমরা 40 জনকে তৈরি করলাম যে এদের কিছু সময় ব্যয় হওয়া দরকার মসজিদের পরিবেশে 40 দিন কয় দিন কিন্তু এই 40 দিন এদের পেছনে মেহনত করার মতো কোনো প্রফেসর বা অধ্যাপক শিক্ষক আমরা পাইতে ব্যর্থ হলাম দোষ আমাদের কেন এদেরকে নেতৃত্ব দেওয়ার মতো একজন শিক্ষক কলেজে নাই এখন বোঝেন এই ছাত্ররা এদের কাছ থেকে কি ঘোড়ার ডিম পাবে এখন আমরা 60 জন আমির বানায় দিলাম 10 দিন 10 দিন 10 দিন 10 দিন প্রথম নম্বর আমার নির্দেশনা এদেরকে 40 দিনের মধ্যে আল্লাহর কোরআন শেখাতে হবে আগে প্রথমেই বললাম যত কায়দা লাগে কায়দা কিনে দাও নুরানি কায়দা 40 দিনের মধ্যে আগে কোরআন শিখান লাগবে বুঝছেন নাই ব্যতিক্রম ধর্মী সিল্লা তো এরা এদের জামাত পড়ছে সিলেট সুনামগঞ্জে সীমান্ত এলাকা তো ছাত্র তো ছাত্র তো উল্টা পাল্টা তো করেই কিছু করে না পুলাপান বুঝো আসছে কিন্তু কা হুজুর একটু ঘুরতে যায় গেছে ঘুরতে ঘুরতে যাওয়ার পরে ইন্ডিয়ান সীমান্তে ঘুরতে ঘুরতে পা একটা দিছে ওই সাইডে বুঝেন কিন্তু পা দিছে কোথায় ওই সাইডে পা দিছে ছয় জনকে গ্রেপ্তার আমি মাদ্রাসার দপ্তরে বসা কয় হুজুর গ্রেপ্তার হ্যাঁ কি কর হুজুর গ্রেপ্তার মানে সরকার ওয়াদা করছে নতুন কোনে কোনো গ্রেপ্তার হবে না যত আছে কয়েদি ওলামা একরাম মজলুম এদেরকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে এটা সরকার নিজে ওয়াদা করছে এখন তো নতুন করে গ্রেপ্তার হবে না তো হুজুর গ্রেপ্তার মানে কয় না হুজুর ওইটা না যারা তবলিগে গেছে ওরা গ্রেপ্তার হয়েছে ও আচ্ছা ঠিক আছে কে গ্রেপ্তার করলে এত বড় সাহস ঠিক আছে আমি এক্ষণই আমি ডিআইজিকে ফোন করতেছি এরকম আমার কাছে আছে এর নম্বর উনি ধরেন ধরতে না পারলে ব্যাক করেন বড় মাদ্রাসার আবার আমাদের এলাকায় বাড়ি প্রেসিডেন্ট তো আমাগো এলাকার এখন নতুন যেটা হয়েছে বুঝলেন পাবদার তো কইলাম এক্ষণই বলবো কে ধরেছে কয় না ইন্ডিয়ান বাহিনী কি ইন্ডিয়ান বাহিনী ধরলো ওরা কোথায় গেছে কয় সীমান্তে আরে কি করছে সীমান্তে কয় সীমানা লঙ্ঘন করিয়েছে কি করেছে তার মানে সীমানা লঙ্ঘন করছে সীমানা লঙ্ঘন করলে কিছুই হয় না কথা কয় না আপনাদের এলাকায় যদি ভাই আরেক ভাইয়ের জমির সীমানা লঙ্ঘন করে তাহলে মনে হয় দুধ পান করায় আর আদর করে কপালে চুমু দেয় কথা কয় না পিটাস একবার লাশ বানায় ফেলে আই বললাম ভাই আমি এটা ওয়াজ বানায় ফেললাম সেই দিনই তাহলে ওদের সাথে আমাদের কত মহব্বতের সম্পর্ক বাংলাদেশ ইন্ডিয়ার যে সীমান্ত এটা কি আল্লাহ নিজে বানায় দিছে যে এটা সীমান্ত আল্লাহর ভাষায় তো দুনিয়া পুরাটা একটা কথা কয় না
কোন এই রকম ছোট ছোট রাষ্ট্র কুটি কুটি হবে ভাগ করবে জাতীয়তার নামে দুই নম্বরি করবে এইটার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই কথা কয় না ভাষা ভিত্তিক অঞ্চল ভিত্তিক জাতীয়তা হারাম কবিরা গুনাহ এটা কি চিরদিনের জন্য উখরিজাত লিন্নাস এই লিন্নাস শব্দ দিয়ে আল্লাহ তাআলা দাফন করে দিয়েছে যারা এই ভাষা ভিত্তিক জাতীয়তা অঞ্চল ভিত্তিক জাতীয়তার আওয়াজ তুলবে এরা জাহান্নামীদের আলামত করছে জাহান্নামের দিকে রওনা করছে আল্লাহর নবীর উম্মত কখনো এইটা করতে পারে না তওবা করতে হবে মৃত্যুর আগে তানারে ভেজাল আছে আমি বললাম ভাই এদের সাথে আমাদের কত যে সম্পর্ক মহব্বতের মাশাআল্লাহ মহব্বতের সম্পর্কটা এর সাথে বাবা আমরা ইলিশ দেই কত সুন্দর করে ওরা খায় আবার পেঁয়াজ বন্ধ করে আমাদেরকে তুরস্কে রাজাকারদের কাছে যাইতে বাধ্য করে করে কি করে না বাবা আমরা দেই ইলিশ ওরা পাঠায় ফ্যান্সি ডিল বাবা ওরা আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক বাবা রে বাবা কি মহব্বত দোস্তরা আমার আমি বললাম এদের সীমানা লঙ্ঘন করার কারণে যদি গ্রেপ্তার হয় বলেন দেখি আল্লাহর দেয়া সীমানা আছে না নাই আছে الطائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله رب العالمين জান্নাতি ইমানদারদের অনেকগুলো গুণের বয়ান করেছেন কোন দিকে যাই ওয়াজ আল্লাহই জানে তাফসীর করছেন নাম কোন দিকে যাব কোন আমারে যে ঠেলতে ঠেলতে অন্য দিক নিয়ে যা আমি করবটা কি তবে বাজে কথা হবে না বুঝের কথা আল্লাহ রাসূলের কথা হবে ইনশাআল্লাহ এ ভাই জান্নাতি ইমানদারদের গুণের কথা এখানে আল্লাহ তাআলা বয়ান করেছেন আখিরি গুণ যেটা বয়ান করেছেন আল হাফিজুন আলি হুদুদিল্লাহ যারা আল্লাহ তাআলার সীমারেখা হেফাজত করে কার দিয়া সীমারেখা বলেন না শাইখুল ইসলাম বলেছেন কো দেখো হুদুদিল্লাহ মানে হলো আল্লাহর নবীর সুন্নত সুন্নতি হলো আল্লাহর হুকুমের সীমানা সুন্নতের বাইরে কোনো উম্মত যেতে পারে আল্লাহর দিয়া সীমারেখা এইটা যদি কেউ রক্ষা করে হেফাজত করে হে নবী এই সমস্ত ইমানদারদেরকে আপনি সুসংবাদ দেন এক নম্বর সুসংবাদ হলো এদের সাথে আমি আল্লাহ নিজে হয়ে গেলাম মৃত্যুর সময় কোনো টেনশন নাই কবরে গেলে আজাব হবে না আবার কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হবে সুসংবাদ দিয়ে দেন অবাশিরিল মুমিনিন এ ভাই ও মা ও আব্বু জান দুনিয়ার মানুষের সীমানা এইটা যদি লঙ্ঘন করে আহনে এইভাবে গ্রেপ্তার হতে হয় আল্লাহর হুকুমের সীমানা কেউ যদি রক্ষা না করে যদি এটা নষ্ট করে সুন্নত নষ্ট করে আমাদের নবীর থেকে বড় দামি কোনো নবী আর নাই আমার নবীর সুন্নত থেকে বড় দামি কোনো মানুষের তৈরি আইন হতে পারে না পারে দোস্তরা আমার এই সীমানা যদি কেউ লঙ্ঘন করে দুনিয়াতে তাকে আজাব গজবের অভাবের মামলা খেতে হয় আখিরাতে জাহান্নাম নামক কারাগারে ঢুকতে হবে কথা কোন ঠিক কিনা আচ্ছা তো এখন কি হলো বলতেছিলাম যেখানে আল্লাহর হুকুম নষ্ট হয় সেখানেই আজাব গজবের ফয়সালা হয় কথা কয় না যদি আমার বাড়িতে আমার এলাকায় শান্তি যদি স্থাপন করতে চাই নিরাপত্তা যদি চাই তাহলে কার বিধানের হেফাজত করা দরকার গুনাহ করা যাবে না মালিককে এক নম্বরে রাখতে হবে দুই নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে হবে ও দস্ত একটা হল নবীজির সুন্নত নম্বর দুই খুলাফা রাশিদিনের সুন্নত রাখতে হবে কথা কয় না দস্তরে আমার এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন وجنبني وبني أن نعبد الأصنام ওরে মালিক তুমি আমাকে দূরে রাখো আমার সন্তানদেরকেও দূরে রাখো মূর্তি পূজার থেকে ভূত পূজার থেকে গায়রুল্লার উপাসনার থেকে আমাকে দূরে রাখো আমার সন্তানদেরকে দূরে রাখো তার মানে কি যদি সন্তানদেরকে গুনাহ থেকে দূরে রাখতে হয়
আগে বাপ মাকে গুনাহ থেকে দূরে থাকতে হয় বাপ মা গুনাহ করবে পাপ করবে আর সন্তানদেরকে বলবে মাদ্রাসায় গিয়ে বড় মৌলবী হও তবলিগে সিল্লা দাও বড় হুজুরে তুমি murid হয়ে যাও ও দস্ত বেশি দিন এইটা স্থায়িত্ব লাভ করবে না এইজন্য সন্তানকে ভালো বানাতে চাইলে গুনাহ মুক্ত জীবন দিতে চাইলে আগে মা বাবাকে গুনাহ থেকে বাঁচতে হয় কথা কয় না এবং পরিবেশ তাদেরকে দিতে হয় নাম রেখেছে মুহাম্মদ কিন্তু পরায় হলো অত অজাগর দন্তনতে নাচ ততে তবলা গতে গান রতে রব যদি পড়ানো হয় এই হাজির ছেলে পাজি হতে বাধ্য কি বলেন ঠিক না ভাই আমার এই জন্যই গুনার পরিবেশ দিব নাম তো আবু বকর রেখেছে কিন্তু যে বিসমিল্লাহর সবক যে দেওয়া হলো না কথা কয় না ভালো খারাপ আছে তাহলে দুইটি দোয়া বললাম এখন এইটা দ্বিতীয় দোয়ার কারণ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবো আচ্ছা কি বলেন রব্বি ইন্না কুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবি'ানি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহীম সালাম বলেন আল্লাহ এই গায়রুল্লাহ থেকে কেন দূরে রাখবা গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে এর থেকে কেন দূরে রাখবা এরা বহু মানুষকে গুমরা করেছে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে গেছে ডাইনে বামে নিয়ে গেছে সোজা রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে সিলেবাসের নামে সুলাব বাঁশ দিয়ে মানুষদেরকে বেঈমান বানাইছে কথা কয় না বেটা সিলেবাসের নামে কি দিছে ইংরেজরা সুলাবাস হ্যাঁ যারা 51,000 ওলামা একরামকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে 3,00,000 মুসলমানকে শহীদ করেছে লক্ষ লক্ষ কোরআনে কারিমের কফি জ্বালিয়েছে মাদ্রাসা মসজিদ যারা ধ্বংস করেছে মুসলমানদের নাম শুনলেই ওদের মাথা গরম ওরা ওই জায়গা হামলা করে সব নিশ্চিহ্ন করে দেয় ওরাই আবার যাওয়ার সময় আমাদেরকে সিলেবাস দিয়ে যায় আসলে কি সিলেবাস ছিল নাকি উম্মতের এটা ধ্বংসের সুলা বাঁশ ছিল নতুন করে ভাবার সময় এস আসছে না আসে নাই অদস্ত 190 বছর ধরে তারা শাসনের নামে শোষণ করলো উলামা একরামকে শহীদ করলো মাদ্রাসা মসজিদ ধ্বংস করলো কোরআনের কপি জ্বালিয়ে দিল উলামা একরামের রক্তের বিনিময়ে তারা এ দেশ উপমহাদেশ ছেড়ে বাধ্য হলো আমাদের এই উপমহাদেশের মানুষ আশায় বুক বেঁধে রইল বিদেশিদেরকে তাড়ালাম আমরা এখন বাঁচলাম কিন্তু মোহভঙ্গ হতে বেশি সময় লাগে নাই দেখা গেল ওমা দেশীয় শাসক যারা ওই আইয়ুব খান জুলফিকার আলী ভুট্টো মোহাম্মদ আলী জিন্না ওদেরই পোশাক ওদেরই সোচ ওদেরই সব ওদেরই আমল ওদেরই চেহারা ওদের সিলেবাসেই ওরা লালিত পালিত ওদেরই আর্মি একাডেমির থেকে পাশ করা ও মা এরা দেখি ওই বিদেশি বাহিনীর থেকে এক কাটি আরো সরেশ আরো বড় জালেম কথা কয় না 24 বছরের মাথায় আবার আমার এই এলাকার মানুষ জেগে গেলেন অদস্ত উলামা একরাম সাথ দিয়েছেন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের আগে আপনার এই চট্টগ্রামে এই 7ই মার্চের আগে মার্চ মাসের 2 বা 3 তারিখে যিনি পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন পাকিস্তানিদেরকে সতর্ক করে বলেছেন যদি তোমরা ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হও তাহলে তোমাদেরকে বিদায় সালাম দিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে এইটা যেটা বলেছিলেন এ তিনি কোনো ইউনিভার্সিটির শিক্ষক নন কোনো কলেজের ছাত্র নন উনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি বলেন ঠিক না ভাই আমার দোস্তরা আমার আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার আলো অন্তরে জ্বালো কোথায় আগে জ্বালাবো বলেন অন্তরে জ্বালাবো ঘরে জ্বালাবো তারপর সংসদেও জ্বলবে কেউ ঠেকাতে পারবে না কি বলেন ঠিক না ভাই আমার ওরা মনে করেছে এক কপি কোরআন জ্বালিয়ে আমাদের অন্তর দিয়ে কোরআনের মহব্বতকে মুছে দিতে চায় ওরা এক কপি কোরআন জ্বালাবে কোটি কোটি মানুষের অন্তরে কোরআন ঢুকিয়ে হাফেজ কোরআন আলেম বানিয়ে বাস্তবে আমরা প্রতিবাদের জিহাদে শরীক হতে চাই কি বলেন ঠিক না ভাই আমার ওরা আমার নবীকে অপমান করে কার্টুন
সাপাই এবং দ্রাগন দিয়ে জ্বালায় মনে করে আমার নবীর মহব্বত আমাদের অন্তর থেকে বের করে দিবে এই নবীর জন্য রক্ত দেওয়ার মতো জান দেওয়ার মতো কোটি মুসলমান সুন্নি এবং সত্যিকার মানুষ তৈরি হয়েছে কি বলেন ঠিক না ভাইরা আমার ওকে জাহান্নামে পৌঁছে দিয়েছে ফ্রান্সে যেই ব্যক্তি এই অন্যায় কাজ করেছে রাশিয়ার এক অঞ্চলের একজন মুসলমান যুবক তার দিশে শেষ করে ওরা তখন তাকে গুলি করে যখন শহীদ করেছে যে নিহত হয়েছে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে তার এই সৎকারে মানুষ হয় নাই 1000ও কিন্তু যেই ব্যক্তি নবীজির মহব্বতে ওর জীবন শেষ করে জাহান্নামে পৌঁছেছে তার জানাজা হয়েছে 70 কিলোমিটার বিশাল এরিয়া পুরাপুরি ভরে গেছে মানুষে সুবহানাল্লাহ কয় না মিয়া এই জন্য নবীজির জন্য রক্ত দিতে হলে রক্ত দিতে হবে ঘাম দিতে হলে ঘাম দিতে হবে চোখের পানি দিতে হবে শুধু মিষ্টি কথায় সব সময় কাজ হবে না কি বলেন ঠিক না ভাইরা আমার আচ্ছা বাদ দেন তাহলে এরপরে আমাদের বর্তমান আব্বু জানেরা আমি কিন্তু সবারে মহব্বত করে কথা কই বুঝেন মহানায়ক তিনি হলেন সাধারণ সম্পাদক সভাপতি পাওয়া যায় না পাকিস্তানিদের জুলুমে এই দল বিভিন্ন ষড়যন্ত্রের জালে আবদ্ধ যিনি এই দলকে সংগঠিত করলেন সভাপতি হয়ে তার নাম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ নাম শুনছেন কথা কয় না বর্তমান সরকারি আব্বু জানদের দলের শুরুর সভাপতি কয় বছর 10 বছর মৌলবি কিন্তু এটা কথা কয় না এরপরে এই পাকিস্তান শয়তান 26 মার্চ 25 মার্চে যখন কালো রাতিতে আঘাত হানল আমার ঢাকা যখন মেসাকার হাজার মানুষের লাশ যখন রাস্তাঘাটে পড়ে তখন হাফিজি হুজুর রহমাতুল্লাহর কাছে গিয়ে বললেন হুজুর আমরা কোথায় যাব মুসলমান মুসলমান মারামারি তিনি বললেন না এ মুসলমান মুসলমান কি লড়াই নেহি হয় জালেম আর মাজলুম কি লড়াই কয় এটা মুসলমান মুসলমান যুদ্ধ নয় জালেম আর মাজলুমের এটা যুদ্ধ আর জালেমের সাথে আল্লাহর মদদ থাকে না মজলুমের সাথে আল্লাহর মদদ এবং নুসরত থাকে হে ইমদাদুল হারাই হাজারি তুমি যাও ট্রেনিং নাও জালেম তাড়ানোর ব্যবস্থা করো আমাদের ওলামায়ে কেরাম হাজার হাজার নয় লাখ ওলামায়ে কেরাম স্বাধীনতায় অংশগ্রহণ করেছেন কিন্তু ওলামায়ে কেরাম তো ভাতা খাওয়ার জন্য কিছু করেন না কথা কয় না নবীগণ যেমন দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে কোনো কাজ করেন না নবীর উত্তরাধিকার ওলামায়ে কেরামও উম্মতের কাছ থেকে কিছু প্রাপ্তির আশায় কোনো কাজ করেন না জাতির দুর্দিনে উম্মাহের দুর্দিনে যখন স্বাধীনতা সংকটে মুখে পড়ে ইমান আমলে যখন সংকট দেখা দেয় তখন ওলামায়ে কেরাম বিনা স্বার্থে নেতৃত্বের আসন দখল করে সত্যিকার সঠিক রাস্তা দেখান কি বলেন ঠিক না এ দোস্ত বলতেছিলাম যে কথা যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এরা তো বহু মানুষকে জাহান্নামে জান্নাতে ফেলে দিছে এখন কি ওরা বলছে না দাবি করছে কয়টা যেন মনে আছে এক নম্বর আমরা ইব্রাহিমই নম্বর দুই আমরা কি আল্লাহর ঘরের প্রতিবেশী নম্বর তিন আমরা আল্লাহর ঘরে মেহমানদের মেহমানদারি করি কথা কথা খেদমত করি এখন ইব্রাহিম আলাইহিস সালামের কারণ তার দুয়ার অংশ এখন আল্লাহ তালা বয়ান করে ওদের জবাব দিচ্ছেন সুবহানাল্লাহ কয় না এই জবাব 1450 বছর আগে যেমন প্রযোজ্য এখনো সমভাবে প্রযোজ্য কিয়ামত পর্যন্ত এই জবাব আমাদেরকে ভাবতে হবে আমি কি নকল দাবিদার না অনুসারী কথা কয় না কি বললেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেই ব্যক্তি শুধু দাবি নয় আমার অনুসরণ করবি যে ব্যক্তি তাবে মানে কি অনুসরণ করা তাবে তাবন মানে কি অনুসরণ করা তার মানে যেই ব্যক্তি আমি ইব্রাহিমের অনুসরণ করবে ওই ব্যক্তি ইব্রাহিমই দলের হবে সুবহানাল্লাহ তাহলে দাবি করলেই শুধু হয় না কথা কয় না দাবি করে আমরা ইব্রাহিমই কিন্তু হাজার হাজার গায়রুল্লাহর পূজা করে কথা কয় না দাবি করে আমরা ইব্রাহিমই আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দেয় না কথা কয় না কারণ আমাদের নবী কার নবী বলেন না কার পাঠানো তিনি যেই কথা বলেন এটা কি তার নিজের বানানো নাকি আল্লাহর দিয়া তাহলে আল্লাহর হুকুমের সামনে মক্কাওয়ালারা মাথা নত করে নাই দাবি করে আমরা ইব্রাহিমই কথা কয় না ও দোস্ত
ইব্রাহিম আলাইহিস সালাম সব কাজ করতে আল্লাহকে খুশি করবার জন্য কিন্তু এরা তো আল্লাহকে মানেই না বহু খোদায় বিশ্বাসী আল্লাহর জন্য কেমনে করবে তাহলে বলে দিলেন যে শুধু দাবি নয় আমাকে যে মানে অনুসরণ করে ওই ব্যক্তি আমার অনুগত আমার দলের অন্তর্ভুক্ত হয় আমরাও তো তাই করি আমরা দাবি করি আমরা নবীর আশেক আমরা নবীকে ভালোবাসি